মাই ডারে যদি একটু ভিডিও নে তো দেখে নিজে কেমন ভাই ভিডিও নেয়, আমার না একটু চেহারা খারাপ তাই এইভাবে ভিডিও নিবি নাহি, দেখে নিজে কীভাবে ভিডিও নেয়। মাই ডারে এই যে সি হলাম আমার ভিডিও একটু ভালো মতো নিস, তা নেয় না তার কি হারা চাবি না নিলি। তো যাই হোক আজকের মতো আবার বাড়ি ফিরতেছি আর এক দোকানে, যাচ্ছি আজকে মায়ের স্কুল ড্রেস কিনতে। এই স্কুল ড্রেস কিনবার যে আজকে কী জীবনের পেতে যে হ্যাসেলটা পুয়াই গেলো তার বলার মতো না আর কোয়ার মতো না, জীবনটা তেনা তেনা হয়ে গেছে একদম, সেই স্কার্টের মতো একেবারে সেই ইয়ে হয়ে গেছে, টান টান হয়ে গেছে। তো যাই হোক এই যে বাইরেই পড়ছি রাস্তায় মোড়ে মোড়ে ঘুরতেছি আর দেখতেছি কোন জায়গায় স্কার্ট পাওয়া যায়, স্কুল ড্রেসের স্কার্ট স্কুলেই পাওয়া যায়, তো আমরা ভুল করে সেখানে কিনতে পারিনি বা যাই হোক কেনার জন্য খেয়াল ছিল না, তখন সেখানে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছে যে মায়ের স্কুল ড্রেস কেনার জন্যে, তাই যে বাইরে এসি তো বাইরে এসি, এই যেও বাইরে এসি আর সেই যেও বাইরে এসি, মানে বাইরে ওলি কি হবি, এই যে দেহার মতো কোনো কিছুই নেই। এই জন্য রোডে রোডে ঘুরতেছে রাস্তার ভিডিও নিচ্ছে, তা দেখেন যে চাইনিজ নিউ ইয়ার রয়েছে, এই যে রাস্তাঘাট আবার সাজানো শুরু হয়ে গেছে, আর ওই দেখেন যে রাস্তার কলতে কত মোটর খারাপ হারা রয়েছে। বাংলাদেশে দেখি কি এই তাদের আমি আমার স্বামীর সাথে গল্প করতেছি, দেখছো বাংলাদেশে বিল্ডিংয়ের ভিতর রাখলেই তালা ভেঙে কীভাবে নিয়ে যায়, ওই যে আলাদা নিচে এক নামে একটা পেজ আছে তারা ওই যে বাড়ি করে দেয় যে মোটর সাইকেল চুরি হেরে নিয়ে যায় সেই সব। তো এই যে এই জায়গায় কত মোটর খারাপ হওয়া রয়েছে, এই কেউ একখান মোটর একটু চুরি হেরে নেয় না, এই আবাসিক এলাকা দিয়ে এরকমের কেউ মোটর গড়ে থাকে না, সব ওই রোডের পেটে থিয়ে দেয় হেলমেট টেলমেট সহ, কেউ চুরি হেরে না। আর আমাদের দেশে বিল্ডিং ভেঙে চুরি হেরে নিয়ে যায় মোটর সাইকেল, কী কব দুঃখের কথা আছে রে আমার এই শীতের কথা। তো এই যে ঘুরে ঘুরে রাস্তার ভিডিও নিচ্ছে তো দেখেন যে কী সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং সে মা আকাশের ছয় ছয় অবস্থা, তো শুলি কী হবি এই বিল্ডিংয়ে থাকার মতো মানুষ নাই, এই এক একটা বিল্ডিং এই উঠোই থুয়ে দেয় এত টাকা খরচ করে বিল্ডিংটা বানাইতেছে, এর ভিতরে যে ঢুকি যে পুতির বাড়ি মানুষ নাই জন নাই, ওই দেখা যাচ্ছে একটা ফ্লোরে বিশটে ইয়ে আছে রুম আছে, থুক যে বিশটে ফ্ল্যাট আছে তার ভিতর দেখা যাচ্ছে দূরে কি সাইডে মানুষ আছে আর বাদ বাকি সব ফাঁকা, তখন পুতির বাড়ির মতো ঠেয় না কথা যে সে বাজে কর সময় বাইরে দেখে ফেরা, তাই ওই এই দিয়ে থুয়ে দিয়েছে, মানে এই দেশে মানুষ নাই বিল্ডিংয়ের অভাব নেই। তারপরে যে মাথার উপর দিয়ে উবার ব্রিজ আর উবার ব্রিজ ভরা দেখছেন যে কত পদের উবার ব্রিজ ভরা সিঁড়ি কি ওরে বাবা রে বাবা, আর চারিদিক খালি পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বাঙালি মানুষ আমরা একটু অপরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে ভালোবাসি, এত পরিষ্কার চখ চখ করলে ভালো ঠেক কন ঠেহে যে বিদেশে আসলে বিদেশি ঠে, বাংলাদেশের মানুষ হলো যেখানে সেখানে একটু নোংরা রাস্তার কলতে যদি শুয়া থাকে, তারপর রাস্তার কলতে দোকান নাই বাদামের দোকান নাই কিছু নয় আমার জন্য কেমনই আগলা আগলা ঠেয়ে ভালো ঠেয়ে নাকি, রাস্তার কলতে দোকান থাকবি চিফা চাফা রাস্তা থাকবি, মনে করেন গাড়ির হর্ন নাই যে একটা রাস্তা একটা গাড়ির হর্ন বাজে না আমার ভালো ঠেয়ে না, আমার মনে ডাকে আমাদের বাংলাদেশের রোডে মিউজিক বাজে, এ পাশতে দেয় একজনে হন ও পাশতে দেয় একজনে হন, আর কি গাড়ি চালানো সিরি এর ভিতর দিয়ে ঠেলে দেয় গা জুড়ি গাড়ি চালায়, আর এই দেশের মানুষ এর গা জুড়ি ফানা দেখি না আমার ভালো ঠেয় না, গা জুড়ি মানুষরা এলো ভালো এই জন্যই, মানে আর দেখেন যে সোজা পথে গাড়ি চালে সোজা সুজি গাড়ি চালালে ভালো ঠেয় কন, তারপরে যে মহিলারা দেখেন যে কীভাবে মোটরে ওঠে, আর আমরা বাংলাদেশের মহিলারা ঠ্যাং দুই হ্যান্ডে আলাদা পথে জুলাই দিয়ে বসে থাকতে হয় ড্রাইভারের কোমর জড়াই দিয়ে ফেঁসাই দিয়ে, আর এই যে এইভাবে বিটিরাই যে মোটরে ওঠে, তার এই যে কি আর এই ধরনের যে রাস্তা মানুষ কত সুন্দরভাবে পার হইতেছে, আর গাড়িগুলো ঠেলে মনে হয় কি যে ঠেলা গাড়ি নড়ে না, ওই যে সিগন্যাল পরে রমনি রবদ্র মতো দাঁড়াই পরে, এই যে মানুষগুলো কত নিয়ম মানে কত শৃঙ্খলা মানে ওই যে রাস্তাঘাট পার হয় কন দেহে, রাস্তা পার হতে বি যে হাইনতে মনে কর সে হাইনতে পারবো ওই সিগন্যালে যে পারবো, কে আমাকে দেশে তো কি সুন্দর ডাকা সহ দেশে এলোমেলো দৌড়ো দৌড়ি হেরে কি সুন্দর সে রোড পার হয় রাস্তা পার হয় সেইটাই ভালো ঠে, আর এত নিয়ম নীতি দেখেন যে বিটাটা পার হতে পারলো না কন দিয়ে, আমাকে বাংলাদেশে কি সুন্দর ওই মোটর নিয়ে চলে যেত, আবার যে বিটা ডানি যাবি দিয়ে ডাইন পাশে সিগন্যাল দিয়া, তো এই কথা কতি কতি দেখেন যে সেই চগু মার্কেটের সামনে আছে, এই যে উড়ে মানুষ এই করোনার আগে আরও ভিড় থাকতো, এই করোনার কারণে না কত ভিড় কমে গেছে, মানে এখনো মানুষ আসতে ভয় পায়, তো ওই দেখেন যে মোটর নিয়ে বিটারা দাঁড়াই দিয়েছে বাস দিতেছে তার ভিতরে মানুষ পার হইতেছে কি খেলা, আবার এই যে রোড ঘাটে এসে সাজানো এই পাশে ঢুকতেছি সাজানো পাশে ঢুকতেছি সাজানো, না আমি আমার স্বামীরে কইতেছি এক রোডে কয়বার ঘুরো, তো আমি এই যে এই রোডে আমি কইতেছি যে আমার যদি আরও মানে 10 বছরে যদি এইসব জায়গা আমার রাখে ঘুরোই নিয়ে বেড়া প্রতিদিন, তাও আমার ছেড়ে দিলে এই রোড চিনার কেদিন আমি রাস্তাঘাট চিনি না কে আমি বুঝলাম না, এরমের মানুষ এখনও দৈনের পর আছে, তো আমি এক চাষির কথা কইতেছি যে আমাদের এই চাষি আরও বরং স্মার্ট তারা যেখানে ছেড়ে দিয়ে যাচ্ছে সেখানে চলে যেতে পারে, আর আমি এই এক রোড দিয়ে কত হাজার কত লাখবার গেলাম আসলে আমি এই রোডটা আমি চিনলাম না, এই দেখেন যে রাস্তার পর আবার ঝর্ণা সিস্টেম দেখছেন এই জায়গায় যে রোড দিয়ে ঝর্ণার পানি পেতে তো মানে মোর দেহার নীতি ফেললাম না, ওরে বাবা
আমার স্বামী বুঝতে পারছে যে আমি ভিডিও নেবো, ওই সময় যে টানটা ধরছে দেখে মনে হয়েছে না আমার স্বামী আসলে বাঙালি। এই যে খোঁজ করে বেড়াচ্ছি কাপড় চুপড় যে পাওয়া যায় কিনা, তো যে জোগাই যাচ্ছি কপালটা দেখেন কি খারাপের খারাপ, একটু যে গর্ব ফেরবো কোনো জায়গাতে শেখাই দাঁড়া নাই। তা ঘুরতেছি আর কি, এই যে এই যে চলন্ত সিঁড়ির পার উঠে দাঁড়াচ্ছি, নিয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে যে তাই একটু দিয়ে এটা রেস্ট পাইছে। তখন দৌড়ই বেড়াচ্ছি বাইরে বেড়াচ্ছি, পায়ে আর কত দূর ফুলবি, তো দেখেন এই যে কত সুন্দর, এই যে ফুলির কেসতে ফুলির টপের কেসতে যায় না, ওগুলো ঝুলাই। তা এই মার্কেটে আসলে না সবই পাওয়া যায়, স্কুল ড্রেস হতে শুরু করে কোরআন শরীফ তসবি, তারপরে এই যে যায় নামাজ, এই যে ট্রলি ব্যাগ, অ্যারোমেটিক কসমেটিক, চুলির কাটা, চুলির ফিতে সবই পাওয়া যায় এই মার্কেটের ভিতর। এই মার্কেট না সব মার্কেটেই পাওয়া যায়, কিন্তু আবার সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না। এই মার্কেট, হানিফা মার্কেট, এই সব মার্কেটে আবার এই যে ই পাওয়া যায়, মানে কোরআন শরীফ টেরিফ এইগুলো পাওয়া যায়, বাচ্চাদের আরবি শিখানো যায় তা পাওয়া যায়, তসবি পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়া যায় না। আবার এই জায়গায় একটু মানে একটু কম দামেও পাওয়া যায়, আর অন্য জায়গা দেখা যাচ্ছে যে এই জায়গায় যদি একটা তসবি যদি 5 রিঙ্গিত, অন্য জায়গায় সেখানে 25 রিঙ্গিত, 20 রিঙ্গিত, মানে ভালো ভালো কোয়ালিটি আলা জিনিস এখানে একটু দাম কমে পাওয়া যায়। যেগুলো মেলা রাহে তো বসছেন এই জন্য একটু দামে কমে পাওয়া যায়, আর অন্য অন্য জায়গায় রাহে সব 70টা বেশি থাকে 2 গাছ তসবি নিয়ে। ওই জন্যই ভাবে যে ডেরে পাবো কাস্টমার সেই ডেরেই ধরেই যাবো, তো মানে কষাবো জমির কষানো। তো যাই হোক দেখেন এই যে ফুল, এই ফুল মনে হচ্ছে কি যে আমাকে গ্রামে আগে যে খোপা ফুল খাই, মানে যার একটা গাঁদা ফুল, সে গাঁদা ফুল মনে হয় মনে রেখেছে কি দূরে ছিঁড়ে নিয়ে চলে যায়, একটা খোপা খোপাই গুজি, একটা সুফাই গুজি। তো আর ওই দেখলাম যে না এ টান দি ছেড়ে না দি প্লাস্টিকের ফুল। তো যাই হোক আমি ভুল করে ফুল ভেবে ফেলেছি কাগজকে। তো এই যে ফুলগুলো বেশ ভালোই দেখা যাচ্ছিলো, তাই দেখেন যে নিচে এই যে উপর ধরে টপ ধরে ধরে সাজাই থিয়ে দিয়েছে কত সুন্দর যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে কীভাবে সব দেখবার নেবো, ওই যে দড়ির পর চলা লিখতেছে, তার আবার গাড়িতে বসাই থিয়েছে, তুমি বসো আমরা যাই তালাশ করি। তাই আসে এসে তালাশ করতেছি, খোঁজ খবর নিতেছি কোনো জায়গা নাই। তো যাই এসে সেই কর্মচারীকে কাছে শুনতেছি যে ও ভাই ভাই এখানে কি ওই স্কার্ট আছে না, স্কুল ড্রেসের পোশাক আশাক আছে, তো এক ভাই করে যে নাই, তো এখানে দেখছে কালা চশমা, না না কালা চশমা সাদা চশমা সব ধরনের চশমাই আছে। ও আবার চশমার ওই ওই তো ডানটির মতো খাড়াই রেখেছে, ওইটা দিয়ে এফিলে গুরলি ঘরে, ওফিলে গুরলি ঘরে, ভালোই বেশ ঘরে। তো এখানে আসলাম আবার তাই যে দেখি যাই যে ডিউটারেন না ডিউটারেন কি পাই, যে মানে যে মানুষের শরীরে দুর্গন্ধ টন্ধ হলে এগুলো একটু ঘষা মাজা করলে গন্ধ টন্ধ দূর হয়ে যায় আপাতত। তো সেইগুলো এই যে এখানে 50% অফার দিয়ে ফিরিয়ে দিছে, তার এগুলো নেওয়ার সময় আছে নাকি, যত দড়ির উপরে চলা যায় ততই মঙ্গল, আর যত দর তত তত মানে শরীরের জন্য খুবই উপকারী, মানে একদিন দৌড়ালে আর 10 দিন না দৌড়ালেও হবে, শুধু ছুটছি আর ছুটছি। তো এইখানে আবার দেখি ফিয়ার অ্যান্ড লাভলির অভাব নেই, তো ওই দিনকে তো আমি একটা কিনে নিয়ে এসেছি, সেটা তো কিনেছিলাম 11 রিঙ্গিতের উপরে, আর এখানে এসে দেখি যে 8 রিঙ্গিতের উপরে। তো আমি কতটা ঠকে গেছি বলেন, তো আমি ভেবেছিলাম যে ক্রিম ব্যবহার করেছি তো কী হয়েছে, আমার বাকি টাকা 10 টাকা ফেরত দিলেই হবে, কিন্তু ভাবলাম যে না কী দেখি ভাবে সেই জন্য আর আমি আর ফেরত দিতে গেলাম না, আর এখান থেকে নিলাম না। তো দেখেন এই যে বোতল ভরা কত কেজি দরে একটা একটা মানে সাবান শ্যাম্পু দিয়ে দিচ্ছে, যে কী কী জিনিস কষ্ট দিয়ে, আমি দড়ির উপরে আছি এগুলো আমার দেখার সময় নাই। এই দেখেন আবার এই যে নামতি নামতি দেয় সিঁড়ির ভিতরে চকলেট ওটা লাভ আঁকা বক্সের ভিতর, মানে লাভ আঁকা না লাভের সিস্টেমে বক্সের বানানো দিচ্ছে, দৈনিক চকলেট দিয়ে দিচ্ছে আল্লাহ। এখানে এসে দেখি চকলেট আর চকলেট, চারিদিক চকলেট, যে গলিতে যাচ্ছি সেই গলিতে চকলেট, কিনতেছে ও মানুষ খায় কি খাওয়া চকলেট, চকলেটের কী আছে, এই চকলেটে তো গাছ পাটালির মতো, আমাকে দেশের গাছ পাটালি তাও একটু স্বাদ আছে, আর এই চকলেটে তো কেমন লাগে আমার বালতে নেই চকলেট, কালা চকলেট, চকলেটে সাদা সাদা ওই খাবো, আর সে তিতে চকলেট গেলে তো চকলেটও মিষ্টি, আর এই চকলেট হলো তিতে ওই খাওয়া যায় কেমন যেন লাগে, স্বাদ ভালো লাগে না। তারপরে এই যে ঘুরতেছি যে একটু সাদা কালা চকলেট কী কী সাদা চকলেট পাওয়া যায়, তো প্যাকেট ভরা, তো অনেক সময় দেখা যায় কি এই তারা কিনে নিয়ে যায় যে মনে হয় একটু দুধের মুদি রেবেনে, তাই মনে হয় কিনে নিয়ে ও প্যাকেট খুললে দিই, তার ভিতরে মাকাল ফালি উপর ওই যে প্লাস্টিক দিয়ে রেখে দিয়ে দিচ্ছে, ঠিক পাওয়া যায় যে ভিতরে কালানার দলা আছে, ওই খুললি ফেরা দিই মাকাল ফল। তাই ঘুরে ঘুরে দেখতেছি দেখ কী কী চকলেটের ভিতরে দেওয়া আছে, ওরে আল্লাহ এ কি চকলেট নাই খালি, কী যে ডিজাইনের ডিজাইনের কৈটো ভরে বাইকশো ভরে থুয়ে দিয়েছে, এই যে আর রয়েছে চাইনিজ নিউ ইয়ার, এ তো মানে রং বেরঙের কৈটো মোটো ভরা ওই দেখেন, এই যে মনে আছে যে কী উপহারের কৈটোর মুখ বান্ধা সেই, আর কৈটোগুলো কিন্তু দেখতেও কিন্তু ফাইন লিখতেছে, তা কী আর এই জন্য দেখতেছি আর একটু নিতেছি, আর খালি দোয়াই নুস পেতেছি যে আমার স্বামী গিলি কয় জারি দিবেন আল্লাহ জানে, যে গেছো তো গেছো যাই আর এই গেছো তোমার, এই তুমি কি কয় এই এই দোকানের মালিকির বউ নাকি, যে তুমি ওই জায়গায় যে বসে থাও, তো দোহান পাহারা দিয়ে লিখতেছে কী রাখি কোন পেশতে নিয়ে যায়, তা না এরকম কোনো কিছু না, আমি তাহাকে যাই অনেক সান্ত্বনা দিবানি বলবানি যে না আমার একটু লেট হয়েছে, তো কী হয়েছে আমি তো সেখানে রয়ে যাইনি, তো তুমি দুঃখ পেও না কষ্টও পেও না।
কিন্তু সে দুঃখ কষ্ট পায়নি, রাগ হয়ে যায় আর কি, এই আর কি সমস্যা। তো দেখেন এই যে এই জায়গা আবার লাঠি চকলেট, আমরা কোথাও লাঠি চকলেট, এখন পাই ললিপপ। কত যুগি যুগি কত নাম যে পরিবর্তন হইতেছে, ওরে আল্লাহর যে কত কি হবি, যুগ আইছে কলির কাল, নাম পাল্টে একটা রয়ে যাচ্ছে কি নিজেও জানি নে। তারপরে এই ধানে যাই যে কোয়েল পাহির ডিম আছে না, এর ঠিক ঠেয়ে যাই চকলেটের দিক তাহলে ঠেয়ে যাই যে কোয়েল পাহির ডিম। আমি তো প্রথম প্রথম দেহ মনে হচ্ছে মানে কোয়েলের ডিম এরম বয়ম করে ফেয়ে দিয়েছে, তাহলে দেখি না তাহলে চকলেট ভিতরে একটা বাদাম দিয়ে উপর দিয়ে একটু ওই যে কনডেন্স মিল্ক আছে না আর গুঁড়ো দুধ ওইটা দিয়ে জাল দিয়ে আঠাটা বানায় তাই দিয়ে ডাইয়ে বয়ম ভরে এনে করতেছে নাও। এর দাম এত দেখছেন কি ফাহি বাজি যুগ জামানা আইছে, মানুষের খালি ফাহি দিয়ে দান দায় করে। তো এখানে এসে মনে হচ্ছে কি যে ওর আল্লাহ টিন ধরা বিস্কুট, তো আমার গেদা গুঁড়ো গড়ার ফল, তা এর একটি নিয়ে যায় নিয়ে চা বাবা নিয়ে বসে 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 খাবানি কয় মেহবুতি তা নিয়ে যায়। তো আমার এরকম কাছে মানে বড় সরইতে আছে, তা বড় দিয়ে যে ডিরামটা ওইটা নিয়ে চল। তো মাইটা আবার কইতেছে এই দেখো দাম, কিন্তু মানে আমি জানে যে আমার মা খুবই হিসাবি সাশ্রয়ী, এত দাম দেখলি যদি আমার মা অজ্ঞান টজ্ঞান হয়ে যায় বা চোখ পিছনে চলে যায় উল্টে। তা মাই আমার আগে দাম ধায় নিল, তো আমি কোথায় তুই চিন্তা করিস না, নে খাওয়ার জন্য নিচ্ছি। তো আল্লাহ কি ফাহি দেশে ওই বিস্কুটি, আমি মনে হচ্ছে কি এর ভিতর হরেক রকমের বিস্কুট আছে। বাসায় এনে খুঁজে এনে দেখি কি ওই দুইটার প্যাকেটের মতো চারখান পাঁচখান দিয়ে দিয়ে একটা প্যাকেট করে ওর ভিতরে দিয়ে দিছে। এখন আমি তো দেহের আগে জ্বালা আগুনিতে পানিতে পারি, পানিতে উঠে আগুনি জাপ দিবার চাই। তোমার মাইয়ে তাই দিয়ে করতেছে আম্মু তুমি রাগ করিও না, এই বিস্কুট তো এরকমই থাকবে, তুই দেখছিস জীবনে এই বিস্কুটের মেথায় বিস্কুট থাকবি, এর ভিতরে কাগজ দিয়ে মুচড়ানো টুচড়ানো কত সুন্দর করে থাকবি, এদের কুটি কুটি প্যাকেট করা তো আমি এই বিস্কুট নেবো না। আমার কী বিস্কুট দিলাম, আমি কী খাই বিস্কুট কিনলাম? তো আমার মাই খালি বারবারই করছে আম্মু না এই বিস্কুট এখন এই পদ্ধতিতে রাখে। যাই হোক মাইয়ে সান্ত্বনা দিল, তো ওই জায়গায় টাপা দেখেন যে চলে আসছে এই জায়গা, এই জায়গা হলো বিয়ের সেরো আনি বিয়ের গাউন টাউন বেছে, এখানে কি স্কুল ড্রেস আছে? তাও আমার স্বামীর মাথায় ওই যে গবরে পোকা আছে সে দেশে একটা ঠেলা আছে, চলো একটু এই জায়গাতে ঘুরিয়ে যায়। তাই সে বেশ ভালো হয়েছে একটু ভিডিও নিয়ে যায়। তাই সেখানে সে কইতেছে কি যে ও ভাই ভাই এখানে কি স্কুল ড্রেস আছে নাকি, মানে এক ইন্ডিয়ান কইতেছে। সে ভাই কলে যে না রে ভাই এখানে কোনো স্কুল ড্রেস পাওয়া যায় না, এখানে দেখে খালি বিয়ে শাদির কাপড় চুপুর আছে। বিটা ডামা করে সেই গান দিল, দেখছেন কত সুন্দর লেহেঙ্গা, মনে হয় দেখলি মনটাই কয় যে যদি আবার নতুন করে বিয়ে হতো। তো সের তো পথ নাই, সেরকম তো সিস্টেম নাই, বিয়ে তো হয়ে গেছে অলরেডি, আমি তো বুড়ি হয়ে গেছি, তা কী করা যাক। মানে আমার স্বামীর সাথে আমার আবার দ্বিতীয় বাজার বিয়ে হতো ভালো থাকতো। তো যাই হোক আর কি দেখেন এই যে এখানে যে শাড়ি কাপড় পরানো আছে, এতে বিদেশিরাও শাড়ি কাপড় পরে বিয়ে বসে, তো বিয়ে করে ওই দেখেন এই যে ওই সাদা সাদা ফরেনার বিটারা, এরা কি পাঞ্জাবি ধুতি পরে নাকি, তাও ওই পুতুল বানাই বানায় পুতুলটাতে পরাইতে দিছে। তো হ্যাঁ তাই চলে আসি দেখেন যে আবার আরাক মার্কেটে, ওই একই মার্কেট, ওর যে শাখা প্রশাখা ডালপালা যাইতে যে আছে সেই সব জায়গায় দেখালি যে ঘুরে বেড়াচ্ছে। দেখানে সে এক বাঙালি ভাই আছে, দেখি যে দুই ভাই গল্প করতেছে, তা বাংলায় কথা কয় শুনে দৌড়ই গেছি, যাক দেশের মানুষ পাইছি যাই কছি, ও ভাই ভাই এখানে কি স্কুল ড্রেস, এই স্কুল ড্রেস পাওয়া যাবে? তা ভাই বললো যে আপনি স্কুল ড্রেস তো এখানে পাওয়া যায় না, কাপড় চুপুর সব আছে তিনতলায়, কন দেহি এই মার্কেটের ভিতর আবার নাই, একটু ওই যে ঠেলে উঠোনো মানে ওই যে সেই সিঁড়ি টাইনি উঠোনো সিঁড়ি নাই, লিফ্টও নাই, কী জ্বালা তিনতলায় উঠতে বিহানে ঠ্যাং বাইয়ে ব্যাঙ্গে ব্যাঙ্গে, এত দড়ির পরে আবার তিনতলা বাইয়ে উঠায় কি সাইড দিয়ে আনি কথা নাকি, কন দিয়েছে জিভে বেরিয়ে যেতেছে উঠতে উঠতে, আর মালয়েশিয়া যে গরমের গরম বাবা রে বাবা। তারপরে যে উঠছি উঠে এসে মায়ের কিনতে হবে স্কুল ব্যাগ, তা মায়ের কইতেছে না না আমার একটা স্কুল ব্যাগ কিনে দাও, তাই হালকা পাতলা দেহে কিনছি, আল্লাহ মনে হচ্ছে কম দাম, মানে দেহের দাম হচ্ছে সে 40 রিঙ্গিত। তো যাই হোক কি আর ওরা কিনা তো লাগবি, সাল মেয়ে থাকলি তো সকল তাই লাগে, সংসারের কাছে গেলি কত কি যে লাগে, তারপরে আবার স্কুল, তা আবার বিদেশের স্কুল, স্কুল ব্যাগেরটা আছে মায়ের কয় ওজন বেশি নেবো না, আমার পাতলাটা কিনে দাও, তাই দেহে পাতলাটা কিনবার জন্য আইসি। তো মাইডার কইতেছি দেখে যে হ্যাঁ কত রং বেরঙ্গের ব্যাগ আছে, তাতে এর এর একটা নেই। তো মাইডা কয় না আমি ওই ব্যাগেরটা নিচি রং রঙের ব্যাগ নিয়ে এখন আর আমি আর বইয়ে বেড়াতে পারি না, ভারী ওজন মানে খুব ওজন, ভারী ওজন তো মানে ভারী মানে তো ওজন, ওজন মানে তো ভারী, তো যাই হোক আর কি খুব ওজন। তাই দেখুন এই যে এখান দিয়ে আবার কত সুন্দর যায় নামাজ, এই যে খালি যায় নামাজ নাকি লাট মেরে মেরে থিয়ে দিয়েছে, দেখেন যায় নামাজ আছে, কার্পেট আছে, কত কিছু আছে, তারপরে কোরআন শরীফ আছে, তসবি আছে, তাই এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর ওই যে মনের ভিতর আতঙ্ক যে একটা মাত্র স্বামী সে তো যাওয়ার সাথেই যে রূপখান দেখায় দিবে নে, তারপরে এই জায়গাতে ভিডিও করে নিচ্ছি আর করছি যে না এই তাজাই দেখালি পর আল্লাহ রাসুলির নাম দেখালি মনটা শান্ত নেবে না, তাই কই এসে চিনতে করতেছি আর খালি এই তার ভিডিও নিতেছি টুকটুক করে। ওই দেন আর মনের ভিতর খালি একটু আতঙ্ক যে কয়টা বাজে গেলো, কয়টা বাজলো, লেট কি বেশি হয়ে গেলো নাকি, তাই তো কপালে দুঃখ আছে, এই করছি আর দড়ির পর আসছি। তো যাই হোক এই যেগুলো দেখতেছি আমার খালি মনটাই কাছে এক এক কানে কিনে নিয়ে যায় এক একটার এক এক পদ, তা তো নিয়ে আনা সম্ভব না, দৈনিকটা আরও দরকার বুঝছেন। তারপরে এখানে আসি যে আসে দেখি বুরকার কিলিপ মায়েরে সাইডে দিছি যে তুই এখানে স্কুল ড্রেস খোঁজেক আর স্কুল ব্যাগ খোঁজেক, এদিক দিয়ে আমি একটু এইটা একটু দেখে আসি কেমন, বোঝেনি তো মহিলা মানুষ একটু সাজা খোঁজার তার ব্যাপারে আবার একটু টান বেশি।
তাই জন্য আবার আমি আবার দৌড়ে আইসি হানে যাইতে মনে কানেরটা বললো আমি তো ঠিক পাইনি সকল ওই জন্য পরে মাই আমার কইতেছে কি তুমি কানেরটা নাকি তোমাকে কানেরটা নলি দিয়ে দুই দুইখান এক জায়গা কয় দিয়েছে সেই হিজাবের জন্য যে পিন আছে না সেই পিন এইগুলো তা আমি দেখেছি তুই কি কইস এদি কানেরটাই দেখে যে কি সুন্দর কানেরটার মতো আপনারা এখানে তো কানেরটার মতো দেখা যাচ্ছে না অথচ আমার মাই কয় কি যে না এই তাহলে যে বুরকাই লাগাই তারপরে বুঝলাম যে না মনে হয় বুরকাই লাগাই তো এই কথার পর চলে আসলাম যে মায়ের আছে দেখি এখানে একটু কম দামে পাই নাকি বললা যেটাই দেখতেছি সেইটার দামে 20 টাকা 30 টাকা 35 টাকা কোন দেয় টাহা না মানে রিঙ্গিত তো যে আমরা বাঙালি আমরা তো টাকারে টাহা বলি তা সে টাহা তাহলে এই সে দনিয়ার রিঙ্গিতলিও টাহা কই ডলারেরও টাহা কই বুঝেন না তো যাই হোক এই যেখানে এই কাপড় ঘুরে না ঘুরে ঘুরে দেখতেছি এনে দেহে আর কত শেষ করা যাবে কোন মার্কেটের পর মার্কেট ঘুরতে 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 আল্লাহর নাম নিয়ে শেষে এক বিটা কয়ে দিল যে হারি হারি তুই সেরে যাও মানে দোকানের নাম হলো হারি হারি কয় সেহানে গেলে স্কার্ট পাইলি পাইতে পারো তারপরে সেহানে দুই দিন এহানতে নেমে গেছি যাই আমার স্বামী দেখছি স্কুল ব্যাগ তো পাইছি তা আমরা চলো হারি হারিতে যাই তো সেহানে যাই শেষে মায়ের জন্য স্কার্ট একটা তা কিনে নিয়ে আসলাম কন দেহি স্কুল খুলবি এ না হ্যাঁ মুহি হয়ে গেছে না যদি স্কার্ট না পাওয়া যায় কি কই উপায় বলতে কিছু নাই ওই যে পুরন যেটা আছে সেটাই পরে যাওয়া লাগবে কিন্তু ফুলাফান মানুষ বোঝেনি তো তাদের আবার নতুন নতুন না হলে নতুন বছর উদযাপন হয় না এই হলো সমস্যা যুগের সাথে তাল মিলাইছে আর কি তা ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ।